ভাই চলে এসেছি, সেই আমার বর জিনুদকে নিয়ে বসে আছে গিফট। ও মাই গড, আমরা বিরিয়ানি খাচ্ছি। সবাই কি খাচ্ছো মামা? এখন আছি আমি একটা মাটির ঘরে, আর এত সুন্দর আসল কথা এটা একটা রিসর্ট। আমরা এখন আছি শান্তিনিকেতন, এসেছি, এসে খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, সুইমিং পুলে স্নান করেছি, ব্লগ করা হয়নি, তাই ভাবলাম এখন তোমাদের জন্য একটা ব্লগ করি। আর আমরা কোথায় আছি সেটাও দেখাবো, চলো। আমরা যে এই মাটির যে রিসর্ট টাইপের আছে এইগুলোতে আছে, এই দেখো পুরো মাটির এরম করা। তো আমাদের রুমটা ঢুকে এরকম, এই দেখো। আর দেখ এখানে একটা টিভি আছে, এখানে কিছু রাখা আছে, আমাদের বেড, এটা ছোটো পাখা আছে, এসি আছে, টেবিল আছে, আর এখানে ওয়াশরুম আছে। এটা পুরোটাই মাটির, হ্যাঁ মাটির, মানে একটা কী বলে এটাকে, রিসর্ট, দেখতে অনেক সুন্দর। আর প্রদীপ রায় এসছে, ওরা আছে হোটেলে, মানে এর সঙ্গে হোটেল আছে, এর হোটেল রুমে আছে। আমার বরের এই রুমগুলো পছন্দ, তাই আমরা এই রুমে আছি। তো এখন যাচ্ছি ঘুরতে, মানে শান্তিনিকেতনে ঘুরতে যাচ্ছি। কোথায় কোথায় যাবো, কী খাবো না খাবো পুরো দেখাবো তোমাদের। আমি মাত্র রেডি হলাম, আর একটু রেডি হওয়া বাকি আছে, তাড়াতাড়ি করে নিই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি চলো আমি কোথায় কোথায় যাচ্ছি, ঠিক আছে চলো। আর ঘুরতে বেরোনোর আগে আমার চুলের অবস্থা হয়ে যায় এরকম, তাই আমি যেখানেই যাই আর যাই করি না কেন, আমার হেয়ার স্ট্রেটনার আমি সবসময় নিয়ে যাই। কিন্তু নর্মাল হেয়ার স্ট্রেটনার নিয়ে যাওয়া, এখানে ওখানে গিয়ে স্ট্রেট করা অনেক ঝামেলা হয়ে যায়, তার জন্য আমি একটা স্ট্রেটনার ব্যবহার করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। আমি ব্যবহার করি আগারো হেয়ার স্টাইলিং ব্রাশ। হ্যাঁ, এই ব্রাশটা দিয়ে অনেক সুন্দরভাবে আমি চুলটা সেট করতে পারি অনেক কম সময়ের মধ্যে, আর কোনো ঝামেলাও থাকে না। তো এই ব্রাশটার ব্যাপারে তোমাদের খালি একটু বলি চলো। আগারো হেয়ার স্ট্রেটনিং ব্রাশ দিয়ে তোমরা অনেক কম সময়ের মধ্যে অনেক সুন্দরভাবে হেয়ারটাকে স্ট্রেট করতে পারবে। এটা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে, আর সঙ্গে এর মডেল নাম্বার হলো HSB2206। আর এর মধ্যে আছে অ্যান্টি স্কল ডিজাইন, 360 ডিগ্রি সোয়েল কর্ড, ফাস্ট সেটিং ইন 60 সেকেন্ড, অটো সাটা ফিচার্স, আর প্যাটেল ডিজাইন। যখনই এইটা বক্স থেকে তোমরা ওপেন করবে দেখতে পাবে এরকম একটা ব্যাগের মধ্যে আমাদের যে মেইন প্রোডাক্টটা, মানে এই যে ব্রাশ স্ট্রেটনারটা আছে সেটা আছে। এই ব্যাগটা তোমরা যদি কোথাও ঘুরতে যাচ্ছো বা কোথায় বাইরে যাচ্ছো এটাতে ক্যারি করে নিয়ে যেতে পারো। এই স্ট্রেটনারটা রাখার জন্য অনেক ভালো একটা ব্যাগ, আর এটা দেখলেই বুঝতে পারবে এটা পুরো কোমের মতন, মানে পুরো চিরুনির মতন দেখতে, আর দেখতে অনেক সুন্দর। আর আগেই বললাম এর মধ্যে আছে 360 ডিগ্রি সুইবেল পাওয়ার কর্ড, যার কারণে তোমরা যেমন ভাবে এটা ব্যবহার করো না কেন এটা তোমাদের জড়াবে না একদমই তারটা। এখানে তিনটে সুইচ পেয়ে যাবে, এখানে আছে একটা অন করার সুইচ, আর একটা হিট বাড়ানোর, একটা হিট কমানোর সুইচ পেয়ে যাবে। উপরের যে প্লাস সুইচটা আছে সেটাতে হিট বাড়াতে পারো, মাইনাস যেটা আছে ওটা হিটটা কমাতে পারো। আর এর মধ্যে 16টা টেম্পারেচার সেটিং পেয়ে যাবে, মানে 16 টেম্পারেচার সেটিং পেয়ে যাবে। অনেকে ভাবতে পারে চুলে এটা কোমের মতন ব্যবহার করলে স্ক্যাল্পে এটা গরম লাগতে পারে, তো আমি হাত দিয়ে দেখালাম, দেখো ওপরটা একদমই গরম হয় না, তোমরা এটা একদমই চিরুনির মতন ব্যবহার করতে পারো, কোনো গরম লাগবে না। তার সঙ্গে একটা হাতের কভারও পেয়ে যাবে, তোমরা এটা পরে, মানে এটা হাতে পরে তারপরে এটা ব্যবহার করতে পারো। তার সঙ্গে সঙ্গে দুটো পেয়ে যাবে হেয়ার পিন, আর তার সঙ্গে এক বছরের ওয়ারেন্টি কার্ড, আর একটা পেয়ে যাবে ম্যানুয়াল, যে ম্যানুয়ালটা দেখে তোমরা এই হেয়ার ব্রাশটা ইউজ করতে পারো। তো চলো তোমাদের এটা একবার ব্যবহার করেও দেখাই। আমি এটা অন করে নিয়েছি, তারপরে আমার চুলের অনুযায়ী আমি হিটটাকে সেট করে নিয়েছি। তোমরা যেমন হিট চাও তেমন সেট করে নিতে পারো, মাইনাস আর প্লাস যে বাটনটা আছে সেটা দিয়ে। তারপরে চুলে যে পিনগুলো ছিল সেগুলো দিয়ে আমি চুলটা আর্ধেক আর্ধেক করে নিয়েছি, যাতে ভালোভাবে পুরো চুলটা স্ট্রেট করতে পারি, আর তোমরা এই পিনগুলো না লাগিয়েও এটা ব্যবহার করতে পারো, কারণ এই স্ট্রেটনারটা অনেক ভালো। দেখো আমি একবার, মানে দুবারই শুধু আশ্রয়েছি, তার মধ্যে কতটা স্ট্রেট করে দিয়েছে পিনগুলো না লাগালেও। তোমরা তাড়াতাড়ি থাকলে এমনি নর্মাল কোম করার মতন কোম করলে স্ট্রেট হয়ে যাবে চুলটা। আর এর মধ্যে আছে মেটাল সিরামিক হিটার আর লনিক টেকনোলজি, যার কারণে চুলটা অনেক সুন্দরভাবে সাইন করে স্ট্রেট করার পরে। আর এই স্ট্রেটনারটা প্যাটেল ব্রাশের মতন হওয়ার কারণে এটা অনেক ইজিভাবে, অনেক ভালোভাবে ইউজ করা যায়। দেখতেই পাচ্ছ কত সহজে আমি ইউজ করছি। আর এই প্রোডাক্টটা কিন্তু অনেক ফাস্ট হিট হয়ে যায়, যার কারণে তোমরা প্লাগে দেওয়ার সঙ্গে সঙ্গে, মানে 60 সেকেন্ডের সঙ্গে পুরো গরম হয়ে যায় এটা। অটো সার্টআপ ফিচার্সও পেয়ে যাবে, আর এটা প্যাটেল ডিজাইন, মানে যেমন প্যাটেল ব্রাশ হয় ঠিক তেমন ডিজাইনেরই, মানে যেমন কোম করা হয় ঠিক কোম করার মতনই এই হেয়ার স্ট্রেটনারটা। আর সঙ্গে কিন্তু চুলকে অনেক সুন্দরভাবে ভলিউম করেও তোলে, দেখো আমার চুলটা আমি ভলিউম করছি কতটা সুন্দরভাবে স্ট্রেট আর ভলিউমও হয়ে যাচ্ছে। তোমরা এটা ব্যবহার করে অনেক সুন্দরভাবে হেয়ার স্ট্রেট করতে পারো, আর অনেক সুন্দরভাবে হেয়ার স্টাইলও করতে পারো। আমি করেছি, আমার চুলটা কতটা সাইন করছে দেখো এখন।
তো দেখলে কত সুন্দর ভাবে এই ব্রাশটা, মানে হেয়ার স্টাইলিং ব্রাশটা আমার চুলটা স্ট্রেট করে দিয়েছে। মানে অনেক কম সময়ের মধ্যে তোমাদের কাছে যে সময়ও না থাকে, জাস্ট এইভাবে এইভাবে করে আশ্রয় নেবে, মানে যেমন আমরা চিরুনি করি তেমন তোমরা করে নেবে আর তোমার চুলটা স্ট্রেট হয়ে যাবে অনেক কম সময়ের মধ্যে। এটা স্ট্রেট করতে পারে, অনেক ভালো একটা প্রোডাক্ট। তো এর ব্যাপারে তো আমি সবকিছু বলে দিলাম আমি কিভাবে স্ট্রেট করি আমার চুল। তোমরা এই প্রোডাক্ট নিতে পারো, আমার ডিসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে দিলাম, মানে ডিসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্কটাও পেয়ে যাবে, তোমরা ওখান থেকে এটা কিনতে পারো। তো আমি এখন রেডি হয়ে চলো যাই ঘুরতে যাবো, বড়রা ওয়েট করছে, তো তাড়াতাড়ি চলো আমি রেডি হয়ে তারপরে যাই। এখন ঘুরতে যাবো বলে রেডি হয়ে বেরিয়ে গেছি, বড়দের হাতে দেখাই দাঁড়ো। ও ওরা এখন বেরিয়ে গেছে বাইক নিয়ে, আর প্রদীপের বাইক দেখো কি অবস্থা, কি রুমের চাবি, হেলমেট একজনকার হলেই হবে। তো আমাদের হোটেলটা দেখো, পুরো সোনাঝুরি হাটের মধ্যে। তো আমার এই হোটেলটা পুরো সোনাঝুরি হাটের মধ্যেই, তো ওখান থেকে একটু বেরিয়ে আমরা এখানে চলে এসেছি একটু ফটো তোলার জন্য, ওখানে হাটটা আছে। আমরা এখানে এখন দাঁড়িয়েছিলাম, ফটো ফটো তুলছিলাম, তারপরে চা খেলো। হ্যাঁ, ওরা তিনজনা চা খেয়েছে, তার মধ্যে প্রদীপ পয়সা আনিনি, ওর কাছে খুচরো নেই, আমার বরের কাছে 500 টাকার নোট, খুচরো নেই, টাকা কি করে দেবো, অনলাইনও নেবে না। চায়ের টাকা দেওয়ার জন্য আমি 500 টাকা নিয়ে যাচ্ছি এখন কেনাকাটা করতে, শপিং করবো, শপিং করে তারপরে একটু কিছু খুচরো হবে, তারপরে চায়ের টাকা দেবো। পয়সা নেই, 4 কেজি পয়সা নেই। চুলটা কেমন লাগছে গো? ভালোই লাগছে। তো চল, कैसा लगा प्रदीप चाय? अच्छा नहीं है, सिर्फ पानी है और नींबू डाला हुआ है, ऐसा शर्म नहीं आता है, पैसा नहीं लेके आके चाय पीते हो। मैं गरीब हूँ। তো এখন যাবো কেনাকাটা করতে, সোনাঝুরি হাট ওখানে একটু বসে আছি, ওখানে কিছু কিনবো তারপর টাকা দেবো ওনাকে। চলো, এই দেখো আমি জামা কিনে নিয়েছি একটা, আর আমি বলেছি একটু এক্সট্রা অনলাইন পেমেন্ট করবো, বলেছি এক্সট্রা পেমেন্ট দেবো। এই দেখো এই দাদাকে চায়ের পেমেন্ট দিচ্ছি, আমাদের চায়ের পেমেন্ট এই দাদা দিয়ে দিল। এখন ওনার চায়ের হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো এখন দরদাম করে, মানে সোনাঝুরি হাটে দরদাম করে নিচ্ছে সব। আর এই প্রদীপ কি করছে দেখো, শামনাম সোনাঝুরি হাটে কিছু কেনাকাটা করার পরে এখানকার কিছু লোকাল লোক বলেছিল এখানে একটা নদী আছে, গিয়ে দেখতে পারো। তাই গ্রামের মধ্যে দিয়ে দেখো ভেতর ভেতর দিয়ে গেলাম, কিন্তু গিয়ে দেখলাম যে এখানে তো নদী বলে কিছুই নাই, একটা শুধু কেদেল বলে না যেটা, যেটা জমিতে জল দেয় একদম ছোট্ট মতন থাকে না, ঠিক ওইটাই ছিল। আর তাই জন্য আমরা ওখানে দাঁড়াইনি, তো ওখান থেকে চলে আসি মার্কেটে, আর এসে নিয়েছিলাম দই ফুচকা। এখানকার দই ফুচকাটা দেখতে ভালোই ছিল, কিন্তু খেতে একদম বিচ্ছিরি ছিল। 2 প্লেট নিয়েছিলাম, প্রদীপ ভেস্ট ছিল তাই জন্য শুধু দই ফুচকাই খেলো। তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম মোমো, এখানে 2 রকমের মোমো অর্ডার দিয়েছিলাম, একটা ফ্রাই মোমো, একটা স্টিম মোমো। আর এই মোমোগুলোর দাম অনেক কম ছিল আর খেতেও অনেক ভালো ছিল, আমার তো অনেক খেতে ভালো লেগেছে। আর দাম শুধুমাত্র 40 টাকা প্লেট নিয়েছে আর এতগুলো মোমো দিয়েছে। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে আসি আমাদের হোটেলে, আর এই হোটেলে এসে আমি একটা আইসক্রিম নিয়েছিলাম, এই আইসক্রিমটার দাম আমার কাছে 80 টাকা নিয়েছিল, কি বলবো এত দাম। আর এইদিকে দেখো হোটেলটা আমাদের রাত্রিতে কত সুন্দর লাগছে, আমার তো প্রচন্ড ভালো লেগেছে। তো প্রথমে বর বলছিল যে সুইমিং পুলে স্নান করবো না, তারপরে ঠিক আছে করবো, তাই ড্রেস চেঞ্জ করতে গিয়েছিল। তার আগে আমার বর অর্ডার দিয়ে গিয়েছিল চিকেন পকোড়া আর চিকেন ললিপপ। আর এখানে একটা বসে খাবারও জায়গা আছে, খুবই সুন্দর জায়গাটা। তারপরে বররা আসে, এসে সবাই খায়, খেয়ে দিয়ে সুইমিং পুলে নেমেছিলাম, যেসব ভিডিওগুলো তোমরা শর্টে দেখতে পারবে, লং ভিডিও করা হয়নি। কালকের পরে একদম আজকে চলে এসেছি, তো এখন আমার বর দেখো সব কিছু গুছোচ্ছে, কারণ আমাদের 11টার সময় চেক আউট আছে আর 10 মিনিট আছে আমরা চেক আউট করবো, তারপরে যাবো ঘুরতে। আর আমি একটা নতুন হেয়ার স্টাইল বলতে পারো জিনিস করেছি, একটা স্কার্ফ বেঁধেছি, নতুন টাইপের লাগছে, জানি ভালো লাগছে, তোমাদের কারো ভালো না লাগলেও আমার ভালো লাগছে। তো এইটা স্টাইলে একটা আমি হিন্দি চ্যানেলে ভিডিও করছিলাম, সেটা তখন সব ব্যাক প্যাক প্যাক হয়ে গেছে, কালকের পর আমি আর ভিডিও করিনি, কালকে খেয়ে দিয়ে শেয়ার করেছিলাম। তো আজকে ঘুরবো এখানে একটু, তারপরে রাতে বাড়ি যাবো, আমাদের ওখান থেকে 3 ঘন্টা লাগে, বেশিক্ষণ না তার জন্য। তো এখন ঘুরতে যাবো, আপনি কিছু বলবেন? তো এখন ঘুরতে যাবো, তো চলো যাই, দেখাবো কোথায় কোথায় যাচ্ছি, চলো। তো গাইস আমরা এখন হোটেল থেকে বেরিয়ে একটুখানি কেনাকাটা করে তারপরে চলে এসেছি শান্তিনিকেতনের পুরো সামনে। তো এখন আমরা সবাই নাস্তা করবো, এই আর ওই ব্যক্তি সকালবেলা না বলে খেয়ে নিয়েছিলো, তাই জন্য না বলে খেয়েছে বলে তাই জন্য উল্টি হয়ে গেছে। তো আমার ক্লেসটা ভুক লাগিয়েছে, উঠলে আমি খানে খেলে আয়া, তো ওর লোক খারে আমি, তো মেয়ে মা
আমি এখন বাংলা ব্লগ করে হিন্দি চলে আসলো। তো এখন আমি নিয়েছি রুটি আর ঘুগনি, প্রত্যেকবারের মতন পাউরুটি আমার ফেভারিট, রুটি ঘুগনি এখন খাচ্ছি। তো এটা খেয়ে দিয়ে ভেতরে যাবো। আমরা একটা গাইড নিয়েছি, ঠিক আছে, গাইড নেবে 500 টাকা মতন, সে আমাদের এখানে পুরোটা ঘুরবে। তো তোমাদের দেখাবো, দাও খেয়ে নিই আগে। হ্যাঁ গাইস, এখন আমরা আছি টোটোতে, আমরা একটা টোটো ভাড়া করেছি আর প্রদীপ ভাই আমাদের আইসক্রিম কিনে দিয়েছে, আমরা আইসক্রিম খাচ্ছি। তো এখন আমরা টোটো করে পুরো সাইড সিন, মানে যেখানে শান্তিনিকেতন সব দেখা যাচ্ছে সেগুলো ঘুরবো। তো এখন আমাদের টোটো করে নিয়ে যাচ্ছি, তোদেরকে যাচ্ছি সেগুলো দেখাবো, চলো। ওই মেয়েদিকে নাচ গানগুলা এই শান্তিতে ঘোষ এখানে সবাইকে শিখিয়ে তাই এখান থেকে একটা। তো আমাদের এখন পুরো মানে টোটোতে ঘোরা হয়ে গেছে, অনেক কিছু দেখালো, দেখলাম চলে গেছিলো ক্যান্টিনে, ক্যান্টিন থেকে নিয়ে এসছে দই আমার জন্য এনেছে, মানে এখানকার ক্যান্টিনে দই। তো দইটা এখন খাবো, তারপর কোথায় যাবো আর আমরা খানে কা পয়সা পুছে 30 রুপে থালি আমাকে বলে লড়কা বলে ওয়াহ সে পুছো তো পুজা 80 আর 120 কর দিয়া বলে আপ স্টুডেন্ট নেই। আমরা যেতে যেতে এখানে এক জায়গায় এসেছিলাম, এটা হলো একটা রাজবাড়ি। তো এটা খুব সুন্দর জায়গা, আমি অনেকক্ষণ বসেছিলাম কিন্তু ব্লগ করিনি, যাওয়ার সময় ব্লগ করছি। তো এই দেখো এটা হলো রাজবাড়ি, এত সুন্দর দেখো, কিন্তু ফাঁকা কিছু না। তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। বোলপুর থেকে বর্ধমান দিয়ে আসতে হয় আর বর্ধমানের দিদির বাড়ি, তাই ওখানে একবার দাঁড়াবো ভেবেছি আমরা। প্রদীপরা গেটের মধ্যে ঢুকেছে আর গেট পড়ে গেছে আর ওই দিকে বেরোতেও পারিনি, আর এদিকে ট্রেন আসছে। তো আমরা এখন কোথায় চলে এসেছি, কাদের বাড়ি? হ্যাঁ আমাদের বাড়ি না, নুরাতের বাড়ি। তো এখন আমরা চলে এসেছি নুরাতের বাড়ি, নুরাতের কাছে। আর এদিকে আমাদের জিনাত আছে, কে জিনাত? আমার জিনাত না। তো এখানে এসেই আমার বর জিনুদকে নিয়ে বসে আছে, আমাদের জিনুদ পাখি, প্রদীপ পাখির সব আছে। আর আমরা এনেছিলাম তো দেখো বিরিয়ানি, তো দিদি এখন সালাদ করে দিচ্ছে, সালাদ হচ্ছে তো বিরিয়ানি। আমি একজনকার জন্য একটা জিনিস এনেছি, সে কিন্তু না বললে আমি দেবো না। হ্যাঁ বলো কার জন্য এনেছি, নাও গিফট শুধু আপনার জন্য। কী আছে সেটা দেখো, কী থাক বলো কী থাকতে পারে, তুমি গেস করো কী থাকতে পারে। দেখো হাতে দেখো কেমন, হ্যাঁ কি এটা কি আমরা সবাই বিরিয়ানি, আর প্রদীপ আঙ্কেল তো খাইনি, হ্যাঁ জিনু তো খাইনি তাই না, আমার জিনুত মাম্মা এখানে, আমার জিনুত মাম্মা। তো জিনুতকে ধরে আসি, তারপর সবাই খাওয়া হয়ে যাক, তারপর আমি খাবো।